এখানে কিছুতে এখানে থাকা যাবে না, চলুন শিগগির চলুন। কেন, রোগীর কাছে কি নার্স থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার? আপনি বুঝতে পারছেন না একটু পরে এখানে কি ঘটনা ঘটতে চলেছে তা আমরা কেউ জানি না। যে মানুষটা দুটো খুন করেছে বেকায়দায় পড়লে সে যথেষ্ট হিংস্র হয়ে উঠতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি চলুন, এই দেখুন এই দেখুন কে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আসছে, চলুন তাড়াতাড়ি চলুন। হারি চলুন আমি সঙ্গ করে দেব রে হারাম জাদা। মানে কি আমি স্বীকার করছি যে আমি রশিদ খানকে ভাড়া করেছিলাম জহতাকে খুন করার জন্য। রশিদ খান খুনটা করিয়েছিল তোমাকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ তুমি 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 টাকার লোভে তুমি আমার বাবাকে খুন করেছো, এই কথাটা কে কোনো দিন মিথ্যে প্রমাণ করতে পারবে না? হ্যাঁ পারবে 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 মল্লিকা, নিশ্চয় পারবে। শ্রীনিবাসকে কে খুন করেছিল? শ্রীনিবাস কাল রাতে মারা যাওয়ার আগে একটা সিল করা খাম আমার হাতে তুলে দিয়ে বলেছিল আমি যেন এটা সময় মতো পুলিশ অফিসার হাতে পৌঁছে দিই। আর এই সেই খাম, এই খামে যা লেখা আছে আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ আপনি সবাইকে এবার পড়ে শুনিয়ে দিন কি লেখা আছে। মাননীয় ধর্ম অবতার, জহরদার আসল খুনিকে আড়াল করার জন্য আমরা এক গভীর ষড়যন্ত্র করেছিলাম, সেই অনুযায়ী রশিদ খান গুলি চালিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। আমি অমর বিশ্বাস নামের এক নিরীহ পথচারীকে জাপটে ধরে তার পকেটে পিস্তল গুঁজে দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পুলিশ অফিসার ও প্ল্যান মাফিক ছুটে এসে তাকে গ্রেফতার করে। অমর বিশ্বাস সম্পূর্ণ নির্দোষ। যদি কোনোদিন মুকুন্দবাবু আমাকেও শেষ করতে চায় তাহলে এই সত্যটা প্রকাশ করে প্রতিশোধ নেওয়ার জন্য মহাদেববাবুর পরামর্শ মতো এই স্বীকারোক্তি লিখে রাখলাম। এতেই হতভাগ্য শ্রীনিবাস মণ্ডল। তুমি আইনকে নিজের হাতে নিয়ে তুলে নিও না।
মুকুন্দবাবু, আমার পাঠানো চিঠি অনুযায়ী, মুকুন্দবাবু আমার পাঠানো চিঠি অনুযায়ী কলকাতার পুলিশ রশিদ খানকে অ্যারেস্ট করেছে। এবং আমিও আপনাকে ওই কলকাতায় নিয়ে গিয়ে রশিদের সঙ্গেই জেলে পাঠাবো। চলুন চলো দাদা, যান নিয়ে যান ওকে। আমি আপনি অফিসার, হ্যাঁ থানায় কিছু করতে পারবো, আপনিও থানায় গিয়ে একবার দেখা করুন। আমি কি এখন যেতে পারি স্যার? না, ক্ষমা চাওয়ার যোগ্যতা, ক্ষমা করার মতো যোগ্যতা আমার নেই মল্লিকা। ক্ষমা করার কোনো আমার কোনো যোগ্যতা নেই। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আজকের মতো যারা অভিমুন্ডরা সততা শয়তানি আর রাজনৈতিক হিংসার চক্র বয়ে বন্দী হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে তাদের জন্য একটু ভালোবাসা বাজি ধরেছে। আমি তাহলে আসি, তোমরা নতুন করে নিজেদের জীবন থেকে আবার শুরু করো, কেমন? চলি চলি, আমরা বাঁচবো অভি, আমরা বাঁচবো। ভাঙা বুকের পাঁচর দিয়ে এক নতুন ঘর তৈরি করব, সেই ঘরে বাধা পড়বে আজকের এই অভিমন্যু। স্নেহ মায়া মমতার বাঁধনে বাধা পড়বে আজকের এই অভিমন্যু।